সমাবেশের মিছিল কিন্তু হাওড়া স্টেশন থেকে যে প্রধান মিছিল সেই মিছিল শুরু হয়ে গেছে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে হাওড়া ব্রিজ দিয়ে চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল জয় উপ বিধানসভা উপনির্বাচনে বিপুল জয় সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা শুনতেই কিন্তু এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি মিছিল আসছে একদম সালার ভরতপুর দুই সালার থেকে একেবারে সেই মিছিল এগিয়ে চলেছে হাওড়া ফ্রিজ হয়ে একুশে জুলাই চব্বিশের একুশে জুলাই এই শহীদ দিবস তার সঙ্গে এই যে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য বিধানসভা উপনির্বাচনে ছটাতেই ছটায় জয় তার বিজয় দিবস একসঙ্গে শহীদদের তর্পণ তার সঙ্গে এই বিজয় দিবস লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন আমরা কথা বলবো এখানে রয়েছেন যারা আসছেন সালার থেকে আজকের এই মিছিল চব্বিশের একুশে জুলাই কতটা তাৎপর্যপূর্ণ আপনাদের কাছে আজকে অবশ্যই আমাদের উনিশশো সাল থেকেই এই পশ্চিম বাংলায় পরিবর্তনের চৌত্রিশ বছরের জগদ্দল পাদরকে সরিয়ে দেওয়ার মেয়র রোডে বীজ ভবন হয়েছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই অবশ্যই তাৎপর্যমণ্ডিত এই একুশে জুলাই আজকে আমাদের নেত্রী তেরো জন শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবাংলার যে অভূতপূর্ব জয় সেই জয়কে সেই শহীদদের প্রতি সমর্পণ করবেন এবং সেই প্রশ্নই করব যে চব্বিশের লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসনে জয় তার সঙ্গে বিধানসভায় যে ছটা উপনির্বাচন হয়েছিল ছটা জায়গায় সেই ছটাতে ছটাতেই জয় করছে কংগ্রেস অবশ্যই লোকসভায় যে আমাদের উনত্রিশটা আসনে জয় তার সঙ্গে সঙ্গে ছটা বিধানসভায় যে উপনির্বাচনে আমাদের সব জয় হয়েছে এই জয় অবশ্যই আমাদেরকে দু হাজার এখন থেকে এই দিশা দেখাচ্ছে আজ দু হাজার ছাব্বিশ সময়টা কম আর মাত্র দেড় বছর ছাব্বিশে বিধানসভা নির্বাচন আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে পারেন এবং যে বার্তা দেবেন সেই মতো কিভাবে আপনারা ঝাঁপিয়ে পড়বেন ছাব্বিশের জন্য আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেসের গ্রাস রুটের আমরা কর্মী এই লোকসভার পরে পরেই এই যে একুশের মঞ্চ শহীদের মঞ্চ এখান থেকেই আমরা মনে করি আমাদের পশ্চিমবাংলার জনগণ মন অধিনায়িকা আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবাংলার সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে আমাদের পথ প্রদর্শন করবেন তাদের পদাঙ্গ অনুসরণ করে আগামী দু হাজার ছাব্বিশের লোককে আমাদের চলাই হবে আজকের দিনের পথ চলার পাথেও দেখতে দেখতেবে আমরা কথা বলছিলাম সালার ভরতপুর থেকে এই মিছিল লেগিয়েছিল যে তারা কিন্তু বলছে যে আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের জন্য কি বার্তা দেন কিভাবে দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে সেই ছবিটাই কিন্তু তারা অপেক্ষা করছেন সেই বার্তা শোনার জন্য সেই বার্তা শুনেই তারা কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বেন তারা বলছেন চব্বিশের লোকসভা নির্বাচনে একদম আঠারো থেকে উনত্রিশ সেই জয় বিধানসভা উপনির্বাচনে ছয়ে ছয় সেই জয় কিন্তু তাদের বাড়তি অনুপ্রাণিত করেছে এবং তাই চব্বিশের একুশে জুলাই কিন্তু অন্যান্য একুশে জুলাইয়ের থেকে অনেকটাই আলাদা অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং এই এবারের একুশে জুলাই চব্বিশের একুশে জুলাই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলে কিন্তু তারা আশাবাদী এইভাবেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে আজকে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে যে জনারণ্য হবে তা যে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে তা এই মিছিল কিন্তু বলে দিচ্ছে সকাল থেকেই হাওড়া স্টেশন থেকে এই তৃণমূল কর্মীরা মিছিল করে করে কিন্তু তারা সভা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ফলে বোঝা যাচ্ছে যে এবারের শহীদ দিবস চব্বিশের একুশে একুশে জুলাইয়ের শহীদ দিবস কিন্তু অন্যান্য অন্যান্যবারের সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে তৃণমূল কর্মী সমর্থকরা অনুপ্রাণিত তারা এই অনুপ্রেরণাকে হাতিয়ার করেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে রাখবেন তার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটা জানতেই তারা কিন্তু আজকে এগিয়ে চলেছেন একুশের মঞ্চের দিকে ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিবিক বাজির রিপোর্ট ট্রাইব টিভি বাংলা হাওড়া